জায়গাটা বুঝবে কমপ্লিমেন্টারি মানে কি দুটো সামটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি তো একটা অ্যাঙ্গেল ধরে নেওয়া যাক পঁয়তাল্লিশ ডিগ্রির থেকে বেশি মানে ধরে নিচ্ছি ষাট ডিগ্রি রয়েছে ফর্টি ফাইভের থেকে বেশি মানে ধরে নিচ্ছি সিক্সটি রয়েছে তাহলে আরেকটা কত হবে আরেকটা হয়ে যাবে থার্টি ডিগ্রি তবেই তো হচ্ছে নাইনটি ডিগ্রি সামটা তো নাইনটি হবে বলে দিয়েছে তো একটা যদি ফর্টি ফাইভের থেকে বেশি মানে যদি সিক্সটি হয় তাহলে আরেকটা কত হবে

দেখো দুটো অ্যাঙ্গেলকে কখন আমরা অ্যাডজাস্টেন্ট বলবো ধরে নেওয়া যাক এরকমভাবে দুটো অ্যাঙ্গেল রয়েছে এই একটা অ্যাঙ্গেল হলো এই একটা অ্যাঙ্গেল হলো তো এই দুটো অ্যাঙ্গেলে দেখো একটা কমন সাইড রয়েছে আর একটা কমন ভার্টেক্স রয়েছে দুটো অ্যাঙ্গেলে একটা কমন ভার্টেক্স রয়েছে আর একটা কমন আর্ম রয়েছে কমন ভার্টেক্সটা কি রয়েছে এখানে এই যে এই পয়েন্টটা হচ্ছে কমন ভার্টেক্স, এই পয়েন্টটা হচ্ছে কমন ভার্টেক্স আর এই আর্মটা হচ্ছে কমন আর্ম যদি এরকম থাকে তখন তাকে বলা হবে অ্যাঙ্গেল তাহলে এখানে অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল টু অ্যাডজাস্টেন্ট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে এ সি আর এ ই এরা কি অ্যাডজাস্টেন্ট এ ও সি বলতে কোন কোনটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ সি এ ও ই বলতে এ ও ই বলতে কোনটা হচ্ছে এটা হচ্ছে এ ও ই এদের দেখো একটা কমন আর্ম রয়েছে আবার একটা কমন ভার্টেক্স রয়েছে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এদের একটা কমন আর্ম রয়েছে আবার একটা কমন ভার্টেক্স রয়েছে কিন্তু এরা অ্যাডজাসেন্ট নয় কেন অ্যাডজাসেন্ট তখনই বলবো যখন কমন আর্মটার দুপাশে দুটো অ্যাঙ্গেল থাকবে মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাডজাস্টেন্ট কেন কমন আর্মটার এক পাশে একটা অ্যাঙ্গেল রয়েছে আর এক পাশে আর একটা অ্যাঙ্গেল রয়েছে তাই এরা হচ্ছে অ্যাডজাস্টেন্ট কিন্তু আমি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে অ্যাডজাস্টেন্ট বলতে পারবো না কেন এখানে কমন আর্ম হচ্ছে এটা কিন্তু কমন আর্মের দুটো মানে অপোজিট সাইডে কিন্তু অ্যাঙ্গেলগুলো তৈরি হয়নি সেম সাইডে তৈরি হয়েছে আমি আরেকবার বলছি একটা কমন সাইড রয়েছে কমন আর্ম রয়েছে কমন আর্মটার এ পাশে একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রয়েছে রয়েছে তখন কিন্তু আমি এদেরকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে পারবো না কেন না এরা কমন আমটার একই সাইড রয়েছে যদি এরকম হতো যে এই যে কমন আমার এই পাশে একটা অ্যাঙ্গেল রয়েছে আর একটা অ্যাঙ্গেল এ পাশে রয়েছে কমন আর্মটা দু সাইডে দুটো অ্যাঙ্গেল রয়েছে তখন কিন্তু এরা অ্যাডজাসেন্ট হতো তাহলে এটা হচ্ছে না নেক্সট বলছে অ্যাঙ্গেল এবং ও এরা কি একটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল সেটা আমাদের জিজ্ঞেস করেছে ও ই বলতে কোন অ্যাঙ্গেলটা রয়েছে ও ই বলতে রয়েছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি ই আর EOD বলতে কোন অ্যাঙ্গেলটা রয়েছে ই বলতে রয়েছে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ই অ্যাঙ্গেল দেখো যখন দুখানা অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল যখন দুখানা অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের ওপরে থাকবে মানে দুটো অ্যাঙ্গেলের সাম ওয়ান ডিগ্রি হচ্ছে তখন তাদেরকে বলা হবে লিনিয়ার পেয়ার যখন দুখানা অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনে রয়েছে অর্থাৎ দুটো অ্যাঙ্গেলের সাম ওয়ান ডিগ্রি হচ্ছে তখন সেগুলোকে বলা হবে লিনিয়ার পেয়ার তো এখানেও দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একটা স্ট্রেট লাইনের ওপরেই রয়েছে এবং স্ট্রেট লাইনে রয়েছে মানে এদের সামটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে লিনিয়ার পেয়ার তাহলে এর আনসারটা হবে যে এই দুটো অ্যাঙ্গেল একটা লিনিয়ার পেয়ার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে বলছে বিও ডি বিও ডি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে বিও আর একটা বলছে ডিও এ ডিও এ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা তারা বলছে এই দুটো অ্যাঙ্গেল কি সাপ্লিমেন্টারি দেখো এটা স্ট্রিট লাইনের উপরে যে দুটো কোণ তৈরি হবে সেই দুটো কোণের সামটা হচ্ছে ওয়ান এইটটি সেই দুটো কোণের সামটা হচ্ছে ওয়ান এইটটি তাহলে এখানে এই যে এই পাঁচ নাম্বার অ্যাঙ্গেলটা আর চার নাম্বার অ্যাঙ্গেলটা হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে তৈরি হচ্ছে দেখো এ বিটা হচ্ছে একটা স্ট্রেট লাইন তাহলে বলা যেতে পারে এরা হচ্ছে সাপ্লিমেন্টারি নেক্সট কোয়েশ্চেনে বলছে ইস অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল ফোর ভার্টিক্যালি অপোজিট দেখো দুখানা লাইন পরস্পরকে মানে দুখানা লাইন এরকম ভাবে ইন্টারসেক্ট করেছে দুখানা লাইন এরকম ভাবে ইন্টারসেক্ট করেছে এই যে দুখানা অ্যাঙ্গেল তৈরি হবে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো এখানে অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল ফোরটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দুটো লাইন যদি এরকম ভাবে ইন্টারসেক্ট করে কোন একটা পয়েন্টে এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এরা হচ্ছে আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট নেক্সট কোয়েশ্চনে বলছে হোয়াট ইজ দা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল ফাইভ ফাইভের ভার্টিক্যালি অপোজিট কত রয়েছে দেখো অ্যাঙ্গেল ফাইভ তার ভার্টিক্যালি অপোজিট রয়েছে টু আর থ্রি টু আর থ্রিটা হচ্ছে পুরোটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট তাহলে অ্যাঙ্গেল ফাইভের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল থ্রি নেক্সট কোশ্চেনে বলছে যে কোনটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সেটা আমাদের মার্কিং করতে বলেছে ডায়াগ্রামটা কীরকম দেওয়া রয়েছে দেখো এই একটা লাইন রয়েছে আর একটা লাইন এরকমভাবে গেছে আর এখান থেকে একটা লাইন গেছে নাম কি দিয়েছে দেখো এটা বলছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ তো দেখো আমি কিরকম ভাবে ছবিটা এঁকেছিলাম এই একটা লাইন রয়েছে তার সাথে আরেকটা লাইন এরকম ভাবে করেছে অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল ফোরটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ওয়ান অ্যান্ড অ্যাঙ্গেল ফোরটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট দেখে বোঝা যাচ্ছে আর দেখো এই যে পুরো অ্যাঙ্গেল ফাইভটা রয়েছে এর সাথে ভার্টিক্যালি অপোজিট হচ্ছে টু অ্যান্ড থ্রিটা ফাইভ এর সাথে হচ্ছে টু অ্যান্ড থ্রিটা অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল থ্রিটা বুঝতে পারলে এই অ্যাঙ্গেল ওয়ানের সাথে অ্যাঙ্গেল ফোর হচ্ছে আর অ্যাঙ্গেল ফাইভটার সাথে টু প্লাস থ্রি হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো আজকে লাস্ট প্রশ্ন দেখো এখানে বলছি যে কোন অ্যাঙ্গেলগুলো হচ্ছে লিনিয়ার পেয়ার মানে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল কোনগুলোকে বলা হবে ছবিটা আরেকবার এঁকে নেওয়া যাক এখানটায় দেওয়ার ছিল এরকম ভাবে একটা লাইন ছিল এটাকে ইন্টারসেট করেছিল এরকম ভাবে আরেকটা লাইন আর এখানটা একটা লাইন ছিল এটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এই অ্যাঙ্গেলটার হচ্ছে ফাইভ লিনিয়ার পেয়ার্স অফ অ্যাঙ্গেল কাকে বলা হবে যখন দুখানা অ্যাঙ্গেলের সাম হবে ওয়ান ডিগ্রি তো এখানে দেখো এই যে ওয়ান আর ফাইভ এই দুটো অ্যাঙ্গেল দেখো এটা স্ট্রেট লাইনের ওপর তৈরি হয়েছে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে এটা স্ট্রেট লাইনের ওপর তৈরি হচ্ছে তাহলে এদের সামটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি একটা স্ট্রেট লাইনের ওপরে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে তার সামটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল ফাইভ অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল ফাইভটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ওয়ান অ্যান্ড অ্যাঙ্গেল ফাইভ এই দুটো হচ্ছে লিনিয়ার পেয়ার্স অফ অ্যাঙ্গেল আবার দেখো এই যে অ্যাঙ্গেল ফোর আর অ্যাঙ্গেল ফাইভটা তৈরি হয়েছে এই যে অ্যাঙ্গেল ফোর আর অ্যাঙ্গেল ফাইভ তৈরি হয়েছে এদের সামটাও দেখো ওয়ান এইটি ডিগ্রি হবে কারণ দেখো এরাও একটা স্ট্রেট লাইনের উপর রয়েছে তাহলে বলা যেতে পারে অ্যাঙ্গেল ফোর অ্যান্ড অ্যাঙ্গেল ফাইভ এটা হচ্ছে লিনিয়ার পেয়ার্স অফ অ্যাঙ্গেল তাহলে এই দুটো হচ্ছে আনসার ওয়ান ফাইভ হচ্ছে আর একটা হচ্ছে ফোর ফাইভ আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি এর পরবর্তী পাটে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটাকে প্রেস করো